আমার তৃষ্ণা পেয়েছিল মা। কি রে বন্ধু, তুই নাকি ইদানিং রোজা রাখিস না? বন্ধু তোকে কে বললো? তোর নানির বেটি। মানে তোর মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম চাচা। বাজানরা তোমরা এখানে কি করতেছো? আরে কাকা, আমরা একটু আড্ডা দিতেছি। তো তোমরা রোজা রেখেছো? হ্যাঁ কাকা, রোজা রেখেছি। বাজান, কালকে আমার ভিআইপি ইফতার রয়েছে। আচ্ছা বন্ধু, আমি তো রোজা নাই, কাকা তো আমাকে দাওয়াত দিয়ে দিল। তুমি আগে কি বললে? কিছু না কাকা। আচ্ছা বাজান, তোমরা থাকো। আচ্ছা কাকা, যান তাহলে। আচ্ছা ভাবি, আপনি কি রোজা রেখেছেন? হ্যাঁ ভাবি রেখেছি। আপনি রেখেছেন? হ্যাঁ রেখেছি। আজকের তা বাদে। মানে কিছু না ভাবি। আপনার কাছে লাইটার হবে? মানে আপনি না রোজা রেখেছেন? আলার ভণ্ড মহিলা। আচ্ছা ভাবি, আমি বাসায় যাই, তোমার ভাই আবার জোরে লাঞ্চ করবে। এই মহিলা বলে কি, তার বাসায় তো কেউ রোজা রাখে না। বন্ধু যখন বৌলিয়ায় আমার বাড়ির সামনে দিয়া হাইটা যাই, বুকটা ফাইটা যাই। আরে বন্ধু থাম থাম থাম, ওই যে দেখ। আরে বন্ধু, এটা তো পুরোটাই হিন্দি সিনেমার পরিমণির মতো। না রে বন্ধু, এটা তো পুরোই বাংলা সিনেমার তামান্নার মতো দেখতে। কি কস বেটা, তাই নাকি? ও চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? এ শয়তান, তোদের বাসায় কি মা বোন নাই? মা বোন তো আছে ম্যাডাম, কিন্তু ঘরে বউ নাই। তোদেরকে সুতা দেবি দাম। মা আমার প্রচুর ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। কি রে, তুই রোজা রাখিস নাই? রোজা রেখেছি, কিন্তু গোসল করতে যাই পানি খেয়ে নিয়েছি। তুই পানি খাইছিস কে? আমার তৃষ্ণা পেয়েছিল মা। তোর তৃষ্ণা পেয়েছিল কেন? কারণ আমি রোজা রেখেছিলাম। তুই রোজা রেখেছিলিস কেন? কারণ আজকে কাকার বাসায় ভিআইপি ইফতার রয়েছে। তাহলে তুই ইফতার খাওয়ার জন্য রোজা রেখেছিলিস? হালার ভণ্ড বলা